হারাম জাদা, দিনে দুপুরে চুরি। স্যার আমার মা মারা গেছে। যা ভাগ, আর কখন এই কাজ করলে জেলে ভাত খাবো। ভাগ বাবারে। কি বাবা, তুমি এই বদমাশটাকে ছেড়ে দিলে কেন? তোমাকে কাছে পাওয়ার জন্য। কি? হ্যাঁ, এখন যদি ওকে ধরে রাখতাম তাহলে থানায় যেতে হতো, ওকে সেলে ঢুকে রিপোর্ট লিখতে হতো। এসব করতে গেলে কি তোমাকে কাছে পেতাম? এই নাও তোমার ব্যাগ। মা! ভাইয়া! মা, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। ভাইয়া ভাইয়া, তুমি খুশি হয়েছো? খুব খুশি হয়েছি। শুধু ফার্স্ট ক্লাস পেলে মার ভাইয়া খুশি হবে না, আমার রেজাল্ট জানিস? আরে তুই যে কি করবি তা আমার জানা আছে। খুব বেশি হলে সেকেন্ড ডিভিশন। সরি, আমি তোমাদের সবাইকে জানাচ্ছি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, সাথে তিনটি লেটার, এই দেখো। ভাইয়া, ও ইন্টারমিডিয়েট পাশ করেছে, এবার একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দাও। জি না ভাইয়া, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে ভালোভাবে পরীক্ষায় পাশ করলে তুমি আমাকে ডাক্তারি পড়াবে। অবশ্যই, তোকে আমি ডাক্তার না বানিয়ে ছাড়ছি না। কিন্তু ডাক্তারি পড়তে তো অনেক খরচ, অনেক টাকা লাগে, এত টাকা তুই কোথায় পাবি? জোগাড় করব। এই ভাইয়া। বাবা, মৃত্যুর আগে তুমি আমাকে বলেছিলে আমি যেন দুর্জয়ের জ্যোতিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলি। আমি সেই চেষ্টাই করছি বাবা, ওরা আজ পাশ করে এসেছে, জ্যোতিকে আমি ডাক্তারি পড়াবো বাবা, দুর্জয়কেও পুলিশ অফিসার বানাবো। তুমি আমার জন্য দোয়া করো বাবা, আমি যেন তোমাকে দেওয়া কথা রাখতে পারি। হ্যান্ডস অফ। তুমি একেবারে ভূত ডাকার মতো চমকে উঠলে আমাকে চিনতে? আরে দাঁড়াও দাঁড়াও, তোমার মতো একটা অসভ্য ছেলে যে মেয়েদেরকে পেছন থেকে ভয় দেখায়, তার শরীরে পুলিশের পোশাক উঠলো কেমন করে? শেষের উত্তরটা আগে দেই। পুলিশের চাকরিতে জয়েন করলে পুলিশের পোশাকই পরে, কয়েদিদের পোশাক কেউ পরে না। আর অসভ্য কাকে বলছো? আমাকে? তুমি ছাড়া পৃথিবীতে সব মেয়ে আমাকে বলে ভদ্র মার্জিত ছেলে। কেউ কেউ বলে এখনো নাকি আমার নাক টিপলে দুধ বের হয়। আহারে 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 করো না, শুধু তোমাকে দেখলে আমার ভেতরটা থামলে কেন? কাছে এসো বলি। কাছে কেন? সব কথা কি দূর থেকে বলা যায়? আমি কি খুব দূরে আছি? হ্যাঁ অনেক দূরে আছো। ওকে, আমি আসছি তোমার কাছে।